Hello everyone, good morning. I hope all of you are fine. Today we will do English translation. Everyone please open your English translation book, page 127. আজকে আমরা past continuous tense এর কাজগুলি করব. Past continuous tense অর্থাৎ ঘটমান অতীতকাল. অর্থাৎ কোনো কাজ হচ্ছিল বোঝাচ্ছে, অর্থাৎ কোনো কাজ অতীতকালে শুরু হয়েছে এবং অতীতকালেই চলছিল, শেষ হয়নি বোঝাচ্ছে, এরকম অর্থে আমরা past continuous tense ব্যবহার করে থাকি। দেখো past continuous tense কিভাবে বুঝবে যে এটা past continuous tense আছে, এখানে ক্রিয়াপদগুলির শেষে দেখবে হয় করেছিলাম, খাচ্ছিলাম, যাচ্ছিলাম, কাটাচ্ছিলাম বা কাটছিলাম, এরকম কিছু থাকবে, পড়ছিলাম, সব কিছুই হয়ে গেছে কিন্তু অতীতে হয়েছে কিন্তু সেটা রেশ এখনো চলছে, এরকম অর্থে। এগুলো থাকলে বুঝবে যে এগুলি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে তোমাদের পড়তে হবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কাজ করতে গেলে আমাদের কি করতে হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সেরও একই রকম অন্যান্য যে আমরা টেন্সগুলিতে করি, ফার্স্টে আমরা কি দেখব, সাবজেক্টকে দেখব। আগে আমরা সাবজেক্ট খুঁজে বার করব, সেই অনুযায়ী বি ভার্ব অর্থাৎ পাস্ট টেন্সেই হবে, তাই ওয়াজ অথবা ওয়্যার হবে। তারপরে বসবে অ্যাকশন ভার্ব এবং অ্যাকশন ভার্বের সাথে যোগ হবে আইএনজি, এবং শেষে যদি সেন্টেন্সটিতে বা বাক্যটিতে অবজেক্ট থাকে তাহলে অবজেক্টটি বসে যাবে। অর্থাৎ দেখো যেমন উদাহরণে দিয়েছে আমি খাচ্ছিলাম, তাহলে এখানে সাবজেক্ট আছে আই, আই এর সাথে তোমরা জানো ওয়াজ হয়, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে কিন্তু সবসময় ওয়াজ হয়, তাই আই এর পরে কি হয়েছে ওয়াজ। তারপরে তোমাদের অ্যাকশন ভার্ব আছে খাচ্ছিলাম, তাহলে ইট, ইটের সাথে আইএনজি যোগ ইটিং। একই রকম পরেরটা আছে রাম স্কুলে যাচ্ছিল, রাম ওয়াজ গোয়িং টু স্কুল, তুমি খাচ্ছিলে, এখানে দেখো তুমি সাবজেক্ট ইউ, ইউর সাথে কিন্তু হবে ওয়্যার, ইউ ওয়্যার খাচ্ছিলাম, খাওয়া ইংলিশ হচ্ছে ইট, তাহলে আইএনজি যোগ হলে ইটিং হবে। এরকমভাবে নিচের কাজগুলো তোমাদের করতে হবে। দেখো কয়েকটা করে দেওয়া আছে, ফার্স্টটা আছে লোকটি দ্রুত হাঁটছিল, তাহলে কি হবে দ্য ম্যান ওয়াজ ওয়াকিং ফাস্ট অর কুইকলি, যেটা তোমাদের মনে হবে সেটা লিখবে। দ্রুত ইংলিশ ফাস্টও লিখতে পারো আবার কুইকলিও লিখতে পারো, ঠিক আছে? তাহলে কি হলো দ্য ম্যান ওয়াজ ওয়াকিং ফাস্ট অর কুইকলি। এর পরেরটা বলেছে আমরা বই পড়ছিলাম, উইর সাথে কি হবে ওয়্যার হবে, উই ওয়্যার রিডিং বুক, ওকে। নাম্বার থ্রি বলেছে ছেলেটি দ্রুত দৌড়াচ্ছিল, দ্য বয় ওয়াজ রানিং ফাস্ট। নাম্বার ফোরে আছে শিশুরা খেলছিল, দ্য চিলড্রেন ওয়্যার প্লেয়িং। এইভাবেই বাকিগুলো তোমাদের নিজেদের করতে হবে, প্রত্যেকে নিজেরা করার চেষ্টা করবে, কারোর যদি বুঝতে অসুবিধা হয় সে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করবে, ওকে। গুড বাই এভরিওয়ান।